হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে সেকেন্ড ক্লাস, এর আগে ফার্স্ট ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। এবং আজকে আমাদের ক্লাস হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার 2018 সালে যে এক্সামটা হয়েছিল তার 26/10/2018 তারিখে থার্ড শিফটের কোশ্চেন পেপারটা আজকে আমরা ডিসকাস করবো। প্রতিদিন আমরা একটা করে শিফটের কোশ্চেন ডিসকাস করছি জেনারেল সায়েন্সের। তো জেনারেল সায়েন্স থেকে 25 মার্কসের থাকে, তো তোমাদের অবশ্যই খুব ভালোভাবে জেনারেল সায়েন্সটা পড়ে রাখতে হবে। ওকে, যারা যারা গ্রুপ ডি এনটিপিসি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু খুব কাজে লাগবে এই কোশ্চেনগুলো। তো আমার অ্যান্সার বলার আগে তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে, না পারলে এখানে অ্যান্সারগুলো দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে। ড্যাশ একটি পণ্য হিসাবে গঠিত হয় যখন ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে প্রতিক্রিয়া করে। তো এখানে এটা অ্যান্সার কী হবে, এখানে এটা অ্যান্সার হচ্ছে সিলেক্ট লাইম। সিলেক্ট লাইম একটি পণ্য হিসাবে গঠিত হয় যখন ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে প্রক্রিয়া করে। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কাজের একটি উদাহরণ নয়। তো এগুলোর মধ্যে কোনটি কাজের উদাহরণ নয় সেটা বলেছে। তো অপশন এতে যেটা রয়েছে কি বলেছে, দেখো একটি মেয়ে একটি ট্রলি ঠেলছে এবং তলে একটি দূরত্ব অতিক্রম করলো। যখন কোনো একটা কাজ দূরত্ব অতিক্রম করা হয় তখন সেটা একটা কাজের মধ্যে পড়ে। তো এটা একদম ঠিক। অপশন বিতে কি বলছে, একটি ছেলে তার কক্ষের একটি দেওয়ালকে ঠেলছে। তো ছেলেটি যখন দেওয়ালটাকে ঠেলছে, কক্ষের দেওয়ালটিকে ঠেলছে, তখন সেটা কোনো কিন্তু কোনো দূরত্ব অতিক্রম করছে না, তাহলে এটা কোনো কার্য উদাহরণ নয়। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ডিমকে জরাশয় থেকে গর্ভে নিয়ে যেতে সাহায্য করে কোনটি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন ছিল কিন্তু তোমাদের গ্রুপ ডিতে, এবছর তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডিতে খুবই কাজে লাগবে। তো এটা অ্যান্সার কী হচ্ছে, ডিম্বনালী। ডিম্বনালী ডিমকে জরাশয় থেকে গর্ভে নিয়ে যেতে সাহায্য করে। তড়িৎ বিভব পার্থক্যের এসআই ইউনিট কী বা এসআই একক কী। তো তড়িৎ বিভব পার্থক্যের এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। কুলম্ব কার ইউনিট, কুলম্ব হচ্ছে তড়িৎদান বা ইলেকট্রিক চার্জের ইউনিট। ওহম, ওহম হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্সের ইউনিট। এবং অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ বা কারেন্টের ইউনিট। তো অপশন এখানে এটার অ্যান্সার কী হচ্ছে, যে তড়িৎ বিভব পার্থক্যের এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। পরিমাণগতভাবে একটি বস্তুর জড়তা তার ড্যাশ দ্বারা পরিমাপ করা যায়। আরেকবার বলছি, পরিমাপগতভাবে একটি বস্তুর জড়তা তার ড্যাশ দ্বারা পরিমাপ করা যায়, তো তার ভর দ্বারা পরিমাপ করা যায়। অপশন ডি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। এবং ভরের ইউনিট কী, ভরের ইউনিট হচ্ছে কেজি। ওকে, তাপমাত্রার ইউনিট কী, অনেকবার পরীক্ষায় এসছে তোমাদের কনস্টেবল এসআই সব এক্সামে এসছে কেলভিন, এবং তোমাদের পিএসসির পরীক্ষাতেও এসছে তাপমাত্রার ইউনিট কী, কী হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচারের ইউনিট হচ্ছে কেলভিন। তারপরে তোমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, মেন্ডেলিভের পর্যায় সারণীতে উপাদানগুলি যে ক্রম অনুসারে সাজানো হয়েছে সেটি হলো কোনটি। এবং বলে রাখি, তোমাদের এই পর্যায় সারণী থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু আগেরবার প্রশ্ন এসেছিলো। খুব ভালোভাবে ক্লাস 9 এবং ক্লাস 10-এর যে টেক্সট বুক হয় সেই বুকটা ভালোভাবে পড়বে। রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আশেপাশে যদি কোনো ভাই বোন থেকে থাকে তাদের কাছ থেকে বইগুলো নেবে ক্লাস 9 এবং 10-এর, এবং খুব ভালোভাবে প্রিপারেশনটা নেবে, ওই টেক্সট বই পড়তে হবে কিন্তু। পরের, তাহলে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, যে পেন্ডেলিভের পর্যায় সারণীর উপাদানগুলি যে ক্রম অনুসারে সাজানো হয়েছে সেটি হলো বাড়তি পরমাণুর ভরের ওপর। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোন শক্তিটি সর্বদা ধনাত্মক থাকে, মানে এটা কখনো নেগেটিভ হয় না। তো তোমরা অপশন দেখে এটা অ্যান্সার করতে পারবে, যে গতিশক্তি। গতিশক্তি কখনোই নেগেটিভ হতে পারে না, সর্বদা তাকে পজিটিভ থাকতে হয়, তবেই তো সেটা গতিশক্তি। তো অপশন সি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রকৃতিতে বিভিন্ন রূপে উপস্থিত আছে। তো এখানে এটা অ্যান্সার কী হবে, কার্বন। কার্বনের উপভেদ কি, গ্রাফাইট আছে, যেমন ডায়মন্ড, এগুলো সব হচ্ছে কার্বনের উপভেদ। তো এগুলো অবশ্যই তোমরা জেনে রাখবে। পরের প্রশ্ন, নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণী নয়। তো এগুলোর মধ্যে দেখো মাছ, ব্যাঙ, গিরগিটি, এগুলো সবই মেরুদণ্ডী, কিন্তু কেঁচো মেরুদণ্ডী প্রাণী নয়। তো অপশন ডি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। সবচেয়ে বাইরের কক্ষে উপস্থিত ইলেকট্রনের সংখ্যাকে কি বলা হয়। তো সবচেয়ে বাইরের কক্ষে উপস্থিত ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার।
11 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো অক্সিজেনের সাপেক্ষে হ্যালোজেন শ্রেণীর সর্বাধিক যোজ্যতা। তো কত হলো এটা, অ্যান্সার কী হবে? সাত। সাত হলো অক্সিজেনের সাপেক্ষে হ্যালোজেন শ্রেণীর সর্বাধিক যোজ্যতা। তো অপশন ডি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী 12 নম্বর কোশ্চেন, কী বলেছে দেখো, কিডনির গঠন হয় কী দিয়ে বা কিডনির ইউনিট কী? অ্যান্সার কী হচ্ছে? নেফ্রন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতের জিপসাম এবং রৌপ্য আকরিকের একটি প্রধান অংশ ড্যাশ এ উৎপাদিত হয়, মানে কোন রাজ্যে উৎপাদিত হয়? তো এটা কি অ্যান্সার হচ্ছে? রাজস্থান। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, এবং এটাও কিন্তু অফিসিয়াল অ্যান্সার কীতেই রাজস্থান দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, ম্যাথ ফিজিক্স থেকে ম্যাথ তিনটে কি চারটে কি পাঁচটা ম্যাক্সিমাম তোমাদের ম্যাথ থাকবে আউট অফ 25 কোশ্চেন জেনারেল সায়েন্সের। শব্দ তরঙ্গ 339 মিটার পার সেকেন্ড গতিতে প্রবাহিত হয় যদি তার তরঙ্গ দৈর্ঘ্য 1.5 সেন্টিমিটার হয়, তাহলে তাতে তরঙ্গের কম্পাঙ্ক কত? তো এখানে দেখো, এখানে আমি সলিউশন করে দিয়েছি, শব্দের বেগ বা শব্দের শব্দ তরঙ্গ বেগ হচ্ছে ভি হিসাবে ডিনোট করা হয়, তরঙ্গ দৈর্ঘ্যকে কী হিসাবে ডিনোট করা হয়? ল্যামড়া, এবং কম্পাঙ্ক কম্পাঙ্ককে এন হিসাবে ডিনোট করা হয়। মানে এখানে একটা ফর্মুলা কাজ করে, শুধু ফর্মুলাতে তুমি ভ্যালু পুট করবে অ্যান্সার চলে আসবে, কিন্তু ফর্মুলা না জানলে করতে পারবে না। ফর্মুলা কী হচ্ছে? ভি ইকুয়াল টু এন ল্যামড়া। এবার এখানে ভি এর ভ্যালু কত? 339 দেওয়া আছে, ওকে, ইকুয়াল টু এনের ভ্যালু কম্পাঙ্ক, তো এন তোমাকে বার করতে হবে, এবং ল্যামড়ার ভ্যালু দেওয়া আছে 1.5 সেন্টিমিটার। এখানে একটা কনফিউজিং প্রশ্ন, এইটা যখন 339 মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, তখন তোমাকে এই 1.5 সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে আসতে হবে। এবার সেন্টিমিটারকে মিটারে আনতে গেলে হয় 100 দিয়ে ভাগ করতে হয়, তো এখানে 1.5/100, এটা চলে এলো তোমার মিটারে। এবার জাস্ট তোমাকে কী করতে হবে? এবার তোমাকে করতে হবে খালি এনের ভ্যালুটা বার করতে হবে। তো এটা ক্যালকুলেশন তোমরা করবে এবং কমেন্ট করে জানাবে কোনটা অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? 339 ইকুয়াল টু এন ইন্টু 1.5/100, এখানে এনের ভ্যালুটা কত বেরোচ্ছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, তো অবশ্যই কমেন্ট করবে, ক্যালকুলেশনটা করবে নিজে এবং কমেন্ট করবে। 15 নম্বর প্রশ্নটা কী বলেছে, নিম্নলিখিত কোন অঙ্গটি স্ত্রী বংশবৃদ্ধির অংশ নয়? তো এগুলোর মধ্যে ভাস ডেফারেন্স, এটি স্ত্রী বংশবৃদ্ধিকারী অংশ নয়। অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। পরের একটা দেখো, খুব বড় একটা প্রশ্ন, ইলেকট্রিক বিন্যাস সম্পর্কে নিচের কোণগুলি সত্য? ইলেকট্রিক বিন্যাস সম্পর্কে নিচের কোণগুলি সত্য, তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, তিনটে স্টেটমেন্টের মধ্যে কোনটা সত্য তোমাকে সেটা যাচাই করতে হবে। 1 নম্বর কী বলেছে, এটি একটি পরমাণুর খোলসের ভিতরের ইলেকট্রনের বিন্যাস, তো এটা একদম ঠিক। 2 নম্বর কী বলেছে, এটি উপসেলগুলিতে ইলেকট্রনের বিন্যাস, এটাও ঠিক। 3 নম্বর স্টেটমেন্ট কী দিয়েছে, এটা একটি পরমাণুর কক্ষের মধ্যে ইলেকট্রনের বিন্যাস, এটাও একদম ঠিক। তো এখানে এটা অ্যান্সার কী হয়ে যাচ্ছে? অল অফ দিস, এ বি সি এই তিনটি হচ্ছে সত্য। তো অপশন সি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি সূর্য থেকে সৌরশক্তি উৎপাদন করতে সংগঠিত হয়? নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি সূর্য থেকে সৌরশক্তি উৎপাদন করতে সংগঠিত হয়? তো এটা কী হয়? পারমাণবিক ফিউশন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এই প্রশ্নটা অনেকটা কনফিউজিং প্রশ্ন, স্থির অবস্থা বা গতিশীল অবস্থায় একটি বস্তুর পরিবর্তন রোধ করার ক্ষমতাকে কি বলা হয়? আরেকবার বলছি, এখনকার দিনে প্রশ্নগুলো কতটা স্ট্যান্ডার্ড, এই যে ভরবেগ, বল, মাধ্যাকর্ষণ, জড়তা, এইগুলোর সম্বন্ধে এর যে সংজ্ঞা সেটাকে কিন্তু তোমাকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু এগুলোর অ্যান্সার করতে পারবে না। তো দেখো, স্থির অবস্থা বা গতিশীল অবস্থা একটি বস্তুর পরিবর্তন রোধ করার ক্ষমতাকে বলা হয় জড়তা। অপশন ডি হবে এটার অ্যান্সার। তাহলে এগুলো সবার কিন্তু তোমাদের সংজ্ঞাগুলো পড়তে হবে, অবশ্যই পড়বে, বারবার বলছি, ক্লাস 9, 10 বা 11-এর যে কোনো বই নেবে জেনারেল সায়েন্সের এবং পড়বে। পরের প্রশ্ন, কোষ প্রাচীরহীন বহুকোষী সংকোষ কেন্দ্রিক প্রাণী কোন রাজ্যের অন্তর্ভুক্ত বা কোন তোমার গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলতে পারো? তো কোষ প্রাচীরহীন বহুকোষী
সংকোচকেন্দ্রিক প্রাণী, এটি হচ্ছে অ্যানিমালিয়া অন্তর্ভুক্ত, গোষ্ঠীর অন্তর্ভুক্ত। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, একটি কণার গতিশক্তি সর্বাধিক হবে ড্যাশ আকারে, তো কোথায় একটি কণার গতিশক্তি সর্বাধিক হবে? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান এ, গ্যাসে একটি কণার গতিশক্তি সর্বাধিক হবে। গ্যাস, একটি কণার গতিশক্তি সর্বাধিক হবে গ্যাস আকারে, তো অপশান এ হবে এখানে এটার অ্যান্সার। পরে আবার দেখো ফিজিক্সের একটি ম্যাথ, একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট দ্বারা 5 মিনিটে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হয়। বিদ্যুৎ প্রবাহ দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক আধানের পরিমাণ বের করুন। আরেকবার প্রশ্নটা পড়ে দিচ্ছি, দেখো কি বলেছে। একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট দ্বারা 5 মিনিটে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। এই বিদ্যুৎ প্রবাহ দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক আধানের পরিমাণ বের করুন, মানে এখানে তোমাকে কিউ এর ভ্যালুটা বার করতে বলেছে। তো এখানে কী কীরকমভাবে তোমরা এটা সলভ করবে, দেখো আমি নিচে সলভ করে দেখিয়ে দিচ্ছি, তো অবশ্যই দেখে নাও। দেখো কারেন্টের ভ্যালু কত দিয়েছে, কারেন্ট আই দিয়ে আমরা ডিনেট করি, তো আই ইকুয়াল টু কি 0.5 অ্যাম্পিয়ার। টাইম কত দিয়েছে, 5 মিনিট, 5 মিনিটটাকে তোমাকে সেকেন্ডে ভেঙে নিতে হবে। ওকে, তাহলে 5কে 60 দিয়ে গুণ করলে আমরা 300 সেকেন্ড পাচ্ছি। এবার যেটা বার করতে হবে যে লেট দ্য টোটাল চার্জ ফ্লো বা বৈদ্যুতিক আধান কতটা প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করি। এবার এখানে ফর্মুলা কি, কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, আই এর ভ্যালু কত 0.5 অ্যাম্পিয়ার তোমার এখানে দিয়ে দিয়েছে, এবং টি এর ভ্যালু কত, টাইম হচ্ছে 300। ওকে, তাহলে এবার তোমাকে শুধু ক্যালকুলেশন করতে হবে বা গুণ করতে হবে। তো 0.5কে 300 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এখানে ক্যালকুলেশনটা ভুল হয়েছে মনে হচ্ছে, তো এখানে দেখো গুণটা ঠিকই আছে, 0.5কে 300 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 150। ওকে, তো অপশান এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা, 15 কেজি ভরের বস্তুর 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চললে বস্তুর ওপর বল প্রয়োগের পরিমাণ কত হবে? তো এটা খুব ইজি একটা প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলো তোমরা ক্যালকুলেশন বা এই যে সলিউশন করে দিয়েছি, সলিউশন না করেও তোমরা করতে পারো। তো এখানে কি প্রশ্নটা বলেছে একটু পড়ে নেবে, যে 15 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড ত্বরণে চললে, তো মানে কোনো একটা বস্তু যখন একটা ত্বরণে চলছে তার মানে তার বেগ কখনোই বা তার উপর যে ফোর্স দেওয়া হচ্ছে সেটা কখনোই নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না, তখন তোমার অপশান এ এবং অপশান বি এই দুটো তোমরা অটোমেটিকলি ডিনোট করে দিতে পারো, বাদ দিতে পারো, কারণ এই দুটো অ্যান্সার হতেই পারে না, নেগেটিভ কখনোই অ্যান্সার হবে না। এবার এখানে কী অ্যান্সার বার করতে বলেছে, বল, বল বার করতে বলেছে, বল প্রয়োগের পরিমাণ কত। তো বল মানে হচ্ছে ফোর্স, আমরা সবাই জানি ফোর্সের ইউনিট কী, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। তো বাকি দুটি অপশানের মধ্যে কোনটা নিউটন অপশান রয়েছে, অপশান ডি, তাহলে ইজিলি তুমি অপশান ডি অ্যান্সার করতে পারবে। এটা কীরকমভাবে করবে, কেন করবে, কারণ দেখো এখানে কোশ্চেনটা ইজি দিয়েছে, 15 কেজি, 15 কেজির জায়গায় যদি দিয়ে দিত তোমাদের 99 কেজি, একটা ভরের বস্তু 199 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে চলছে, তখন তোমাকে 99কে 199 দিয়ে গুণ করতে হতো, তখন অনেকটা তোমার টাইম চলে যেত। কিন্তু তোমাদের এখানে তুমি যদি শুধু ইউনিটটা জানতে পারো, ফার্স্টে দেখে নেবে যে ইউনিট কী আছে, তাহলে তুমি অটোমেটিকলি এটা অ্যান্সার করে দিতে পারছো যে 75 নিউটন। এবার চলে আসি ফর্মুলা, কোন ফর্মুলা কাজ হচ্ছে, ফোর্সের ফর্মুলা এখানে কাজ হচ্ছে, ফোর্স কি, এফ ইকুয়াল টু এম এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস মানে হচ্ছে ভর এবং অ্যাক্সেলারেশন মানে হচ্ছে কি, ত্বরণ, তাহলে কি হচ্ছে, বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, ভর কত 15 কেজি, ত্বরণ কত 5 মিটার পার সেকেন্ড। এবং এইটা সবসময় দেখবে যেন মিটার থাকে, সেন্টিমিটার থাকলে সেটাকে মিটারে করে নিতে হবে, এইটা কেজি থাকলে, এইটা মনে কেজির জায়গায় যদি শুধু গ্রাম থাকে তো সেটাকে তোমাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে। ওকে, এইটা সবসময় মাথার মধ্যে রাখবে যে এটা সবসময় কেজিতে, এটা সবসময় মিটারে থাকতে হবে। ওকে, তাহলে 15 ইন্টু 5 মানে 5 পনেরো কত হচ্ছে, 75 নিউটন, কারণ ফোর্সের ইউনিট কী হয়, নিউটন। তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। এখানে দেখো ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এফ ইকুয়াল টু এম এ, এই ফর্মুলাতে হচ্ছে 15 ইন্টু 5 মানে হচ্ছে 75 নিউটন, তো অপশান ডি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। বিভিন্ন মাধ্যমে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের গতিবেগ সম্পর্কিত কোন বিবৃতিগুলি, বিবৃতিটি বা বিবৃতিগুলি
সত্য বা মিথ্যা। তো 1 নম্বর কি বলেছে, জলে মানে পাতিত জলে শব্দের গতিবেগ হলো 1531 মিটার পার সেকেন্ড, এটা একদম ঠিক, মানে এর কাছাকাছি হয়। ওকে, 2 নম্বর কি, পিতলে শব্দের গতিবেগ 4700 মিটার পার সেকেন্ড, এটাও একদম ঠিক। তাহলে এখানে এটা সরি এখানে এটা অ্যান্সার কি হচ্ছে, এখানে এটা অ্যান্সার হচ্ছে এ এবং বি উভয়ই সত্য, তার মানে 2 নম্বরটা এটা হচ্ছে সঠিক, মানে এ এটাও সত্য, বি হচ্ছে এটাও সত্য, এ এবং বি উভয়ই সত্য হয়ে যাচ্ছে। তো এই স্টেটমেন্ট কনক্লুশন দিয়ে তোমাদের প্রশ্ন কিন্তু আসছে। এবার দেখো, গতির সমীকরণ অনুযায়ী নিচের কোন বিষয়টি ভুল। এই যে টু এ এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং অপশন ডিতে যেটা রয়েছে টু এ এস ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এগুলোর মধ্যে কোনটি ভুল। তো এটার ভুল কীভাবে, তোমরা এগুলো সব হচ্ছে গতির সমীকরণ। ওকে, তো তোমাদের কি কাজ করতে হবে এটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা সেইভাবে সলভ করবে। এই যে 3 নম্বর দেখতে পাচ্ছ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওকে, এবং অপশন বিতে যেটা রয়েছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ফার্স্ট কী করবে, এই যে বিতে যেটা রয়েছে, তোমরা একটা খাতা কলম নিয়ে ভালোভাবে এটা সলিউশন করবে, নিজে যে আমি বলে দিচ্ছি সেইভাবে করবে। ইউ প্লাস এটি রয়েছে, এবার ইউটাকে বাঁ দিকে নিয়ে আসো, তার মানে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। এবার এখানে টি ইকুয়াল টু কী হবে, সরি টি বলছি, এ ইকুয়াল টু কী হবে, এ ইকুয়াল টু এখানে কী হচ্ছে ভি মাইনাস, ভুল হয়ে যাচ্ছে সরি, এখানে দেখো টি ইকুয়াল টু, ওকে, টি ইকুয়াল টু কী হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। এই যে টি এর ভ্যালুটা পেলাম, এই টি এর ভ্যালুটা এই 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবে। এই যে এখানে ইউ টি রয়েছে, তাহলে ইউ এন টু টি এর যে ভ্যালু এটা ভি মাইনাস ইউ বাই এ, ওকে, প্লাস দেবে হাফ লিখলে, আবার এ লিখলে ইনটু টি স্কোয়ার, টি এর ভ্যালু কত, ভি মাইনাস ইউ বাই এর হোল স্কোয়ার এখানে দিয়ে দেবে। এখানে সলিউশন করবে তখন দেখবে এইটা আসছে টু এ এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে এখানে ভুল হচ্ছে কোনটা, এখানে ভুল হচ্ছে অপশন ডি। ওকে, ক্যালকুলেশনটা একটু করবে, তাহলেই দেখবে বুঝতে পারবে। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য। তো 1 নম্বর বিবৃতি যেটা দিয়েছে, নিম্নলিখিত অপরিবর্তনীয় প্রক্রিয়ার একটি উদাহরণ, তো এটা ভুল। নিম্নলিখিতটি সংমিশ্রণ প্রক্রিয়ার একটি উদাহরণ, তো এটা হচ্ছে সত্য। তাহলে অ্যান্সার কী হচ্ছে, অপশন বিটা হচ্ছে সত্য। এবার দেখো, তাহলে অ্যান্সার কী হয়েছে, অপশন বিটা হচ্ছে সত্য, তাহলে শুধুমাত্র বি হচ্ছে সত্য, 2 নম্বরটা হচ্ছে সঠিক। এবং লাস্ট প্রশ্ন, আজকের যে প্রশ্নটা রয়েছে তোমাদের শিফটে, লাস্ট কোশ্চেন ছিল এটা, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। তো দেখো, 114টি উপাদানের মধ্যে 22টি অধাতু এবং অন্যগুলো আকরিক, এটা সত্য নয়। প্রতিটি আকরিকই একটি খনিজ, কিন্তু প্রত্যেক খনিজ একটি আকরিক নয়, এটা তো একদম সত্য, তোমরা সবাই জানো। তাহলে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, অপশন বি, এইটা এই বি স্টেটমেন্টটা সত্য। এবার এখানে বি হচ্ছে অপশন এ তে রয়েছে, শুধুমাত্র বি সত্য, ঠিক আছে। বি এখানে বি বলে এইখানে বি অ্যান্সার করে দিও না, ওকে, এটা কিন্তু অ্যান্সার হবে না, অপশন এ হবে এটা অ্যান্সার। তো অপশনগুলো একটু তোমরা চেক করে নেবে অ্যান্সার করার আগে। তো আজকে সেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, যারা নতুন আছো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবে, এবং সবাইকে একটা রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।